আমি অনেক প্রকারের পিঠা দেখতে পাচ্ছি যেগুলো অনেক প্রাচীন, মানে বলতে গেলে অতীতে আমরা খেয়ে আসছি কিন্তু এখন সেগুলো বিলুপ্তের পথে। তো এমন কিছু ঐতিহ্যবাহী পিঠা এখানে আয়োজন করা হয়েছে আর সেখানে আমরা আছি। এখানের আয়োজনটা জাস্ট শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক এনজয় করবেন আশা করছি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আপনার অনুভূতি বলেন, কেমন লাগছে এখানে যে এসেছেন, কেমন লাগছে? খুব ভালোই লাগছে, এই সুন্দর আয়োজন, পরিবেশ, জি, বিভিন্ন ধরনের পিঠা, যেগুলো হয় সামচলিক পিঠা, এগুলোর ব্যবস্থা করছেন, গাছের সার মানে জায়গা থেকে ই করছে, কালেক্ট করছে, ওনার জন্য বেশি এত কিছু সুন্দর আয়োজন হয়েছে এবং পরিবেশ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আপনাকে ধন্যবাদ আসার জন্য এবং আমি আশা করি যে আপনি প্রতি বছর আমাদের অনুষ্ঠানে আসবেন, আমরা আপনাদের জন্য ভালো ভালো পিঠা আয়োজন করবো। জি, আজকে যে পরিমাণে আয়োজন করছে এটা কিছুই না, আমরা সীতামারির সকল কাস্টমারের জন্য প্রতি বছর এরকম আয়োজন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের কাস্টমার আমাদের কাছে সার্ভিস নেওয়ার পাশাপাশি প্রতিবেশীর মতো আমাদের পাশাপাশি থাকবে, এজন্য আমাদের অনুষ্ঠানের নাম হলো প্রতিবেশী উৎসব। তো বন্ধুরা, আপনারা দেখতেছিলেন যে প্রতিবেশী উৎসবে এত সুন্দর, মানে কি বলবো, মানে আমাদের অনেক পিঠা হারিয়ে গিয়েছে, যেমন এই যে পাটি সাপটা, এই পিঠাটা কিন্তু অনেকদিন পরই খেলাম। তারপর এখানে যে বড়া আছে, এটা হচ্ছে বড়া পিঠা, ভাপা পিঠা, এটা হচ্ছে গজা, হ্যাঁ, এখানে হচ্ছে বড়ই আছে, এখানে রয়েছে চিতই পিঠা, এটা হচ্ছে কুলি পিঠা, তেল পিঠা, এটা আমার কাছে ভালো লাগছে, এটাও ভালো লাগছে, সব কিছুই ভালো লাগছে। ও মহাও খেতে পারবেন, মহা মহা খান ভাই, আচ্ছা ওকে, বড়ই খান, এটা বড়ই খান, আসেন, বিভিন্ন রকমের আইটেম আছে আমাদের আছে এখানে। ইনচার্জ হচ্ছে রাসেল ভাই, হাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ওনার নিমন্ত্রণেই আমরা আসছি এখানে, উনি খুব ভালো মনের মানুষ এবং খুব ভালো লোক। ঠিক আছে ভাই, আগামী বছর কি বলবেন? ইনভাইট করে না ভাই, জি আগামী বছর আমার পিঠা উৎসব আমরা আয়োজন করবো, সবার জন্য দাওয়াত রইল, মানে আমাদের সামনে আবার আমাদের মধুমাছ উৎসব আছে, সেটা সবাই আসবেন। চিতলমারির আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আইএফআইস ব্যাংকে আসবেন, এখানের সার্ভিসটা অনেক ভালো দেয়, আপনাকে মুগ্ধ করবে, সবসময় তো আইএফআইস ব্যাংকের পাশে থাকবেন, বিশেষ করে চিতলমারি ব্রাঞ্চের আশেপাশে যারা আছেন সবাই চলে আসবেন এবং প্রতিনিয়ত এখানে অত্যন্ত এক কাপ কফি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সার্ভিসটা অনেক ভালো, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আয়োজন করার জন্য, আর আশা করছি এরকম যেন প্রত্যেকটা বছর আমরা দাওয়াত পাই। তো কি অবস্থা বলেন? আপনাকে ধন্যবাদ, আপনি আবার আসবেন, আমরা প্রতি বছর পিঠার উৎসব আয়োজন করবো এবং আপনাদের পাশে পেয়ে আমরা আনন্দিত এবং যারা গ্রাহক আছে সকলকে ধন্যবাদ, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকের মতো বলটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো থাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সকলের পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, হয়তো অন্য কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।